চিনতেই পারছেন কে আরবি কিচেন তো অনেকেই চিনেন আমি আরবি কিচেন আজকে রান্না নয় আজকে আমি আমার মেয়ে চ্যানেলে আসছি মেয়ে আমাকে সাজাবে ছোটবেলা থেকে আমি ওকে সাজিয়েছি আজকে ও আমাকে সাজাবে তো চলুন তাহলে দেখুন ও কিভাবে আমাকে সাজায় আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টস করে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে তো চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই শুরু করছি টু ফেস্ট প্রাইমার দিয়ে সো টাইটেল তো আপনারা অবশ্যই দেখছেন থার্মিনো দেখছেন সো আম্মুকে অনেক কনফারেন্স করার পর ফাইনালি আমি আমার ভিডিওতে নিয়ে অনেক অনেকদিন আগে থেকে ভাবতে ভাবতেছি এই ভিডিওটি বানাবো বাট টাইম পাচ্ছিলাম না আম্মু বিজি থাকে আমিও বিজি থাকি তো হচ্ছিল না ফাইনালি আজকে আম্মুকে আমার চ্যানেলে নিয়ে আসছি নর্মালি আম্মু কখনই মেকআপ করে না আম্মু নেচারালি অনেক বিউটি সো নেচারালি থাকতে বেশি পছন্দ করেন তো আমি পুরো প্রসেসটা দেখাচ্ছি কিভাবে মেকআপ করেছি তো আজকে ভেবেছি ফুল অন মেকআপ করে দিই পুরো লুকটাই চেঞ্জ করে দিই তো এখন আমি আইব্রো আর্ট করব। তো এখন আমি বিউটি ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নিব তো আমি এখন ন্যাকেড হার্স বিউটি নাম্বার ফোর ফাউন্ডেশন লাগিয়ে নিব এই শেডটি আমার স্কিনে খুব ভালোভাবে যাবে তো আমি এখন পুরো ফেসে বিউটি ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নিব এখন আমি নেকেট কাউন্সিলৰ নাম্বাৰ টু ইউজ কৰব চিক্স নোজ ফ'ৰ হেডে লাগি নিব দেন আমি বিউটি ব্লেণ্ডাৰ দিয়ে ব্লেণ্ড কৰি নিব আমি নেকেটের ডার্ক কাউন্সিলার ইউজ করব এভাবে আপনি কাউন্টারিং করতে পারেন ইভেন যাদের কপাল বড় তারা এভাবে কন্ট্রোলিং করে কপাল ছোট করে নিতে পারেন আর যাদের ডাবল চেন আছে তারা এভাবে কন্ট্রোলিং করে ডাবল চেন কমাতে পারেন এতে করে আপনার ফেসটা অনেক স্লিম লাগবে শুন আমি বিউটি ব্লেণ্ডাৰতে ব্লেণ্ড কৰি নিব এভাবে আপনারা আপনাদের নাকও স্লিম করে নিতে পারেন এখন আমি ন্যাকের চার নম্বর শেড পাউডার লাগিয়ে নিচ্ছি এখন আমি ডার্ক পাউডার কাউন্টারিং এর জন্য ইউজ করব। এতে করে আপনার ফেস অনেক স্লিম লাগবে লক্ষ্য করুন আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি এখন আমি চকলেট বার প্যালেট ইউজ করব চোখের জন্য আর হ্যাঁ অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিচে লাল কালার একটি বাটন আছে ওখানে প্রেস করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এন্ড ওটার পাশে ছোট দেখে একটা বেল আইকন আছে ওটাতেও প্রেস করতে হবে কেননা এতে করে আমার নেক্সট যত ভিডিও আসবে নোটিফিকেশন পাবেন এতে করে সুবিধা কি সবার প্রথমে অথবা আমি যদি কোনো নিউ ভিডিও ছাড়ি তো আপনারা প্রথমেই আমার নতুন ভিডিও দেখতে পাবেন ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ইজ মাই মম সো আম্মু দর্শকের উদ্দেশ্যে তুমি কিছু বলে দাও আমি আরবি কিচেন আপনার নিশ্চয়ই আমাকে হয়তো চেনেন না বাট হয়তো আরবি কিচেনটাকে চেনেন বা আমার ভয়েসটা হয়তো আপনাদের জানা আছে তো আশা করছি যে আপনারা আমার মেয়েকে সাপোর্ট করবেন যেভাবে আমাকে সাপোর্ট করেছেন ঠিক সেভাবে ওকে সাপোর্ট করে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে হেল্প করবেন আসলে আপনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন বেশি বেশি আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সঙ্গে কমার্স করতে পারেন আর ওকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করতে পারেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় বাই বাই